হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করি। খুবই সিম্পল ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি M1 নজেল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। জাস্ট হচ্ছে পাইপিং ব্যাগটাকে একটু স্প্রেস করে এরপরে হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি। একটু ঢেউ ঢেউ একটা ডিজাইন হচ্ছে, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ হচ্ছে দেশের বাহিরের মানে কেকগুলো কিন্তু একটু হাইটের দিক দিয়ে উঁচু হয়, আর এই ডিজাইনটা সবচাইতে বেশি থাকে। আপনারা হয়তো বা লক্ষ্য করবেন ওদের কেকগুলো কিন্তু চ্যাপ্টা টাইপের থাকে না। বাংলাদেশের কেকগুলো সবচাইতে বেশি চ্যাপ্টা টাইপের থাকে, তবে দেশের বাহিরের কেকগুলো বেশিরভাগ হাইটের দিক দিয়ে অনেক বেশি উঁচু থাকে আর ডিজাইনটাও থাকে এই টাইপের। তো এখন হচ্ছে আমি এর মধ্যে ফেরারে যে চকলেটগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। এই চকলেটগুলো দিয়ে ডিজাইন করলে কিন্তু বেশ অনেকটা ভালো লাগে। আমি ওমানে থাকতে এই চকলেটগুলো দিয়ে অনেক বেশি ডেকোরেশন করেছি, আপনারা হয়তো বা দেখেছেন। তো এখানে হচ্ছে আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি পেপারটা খুলে। আর এই কেকের সাথে কিন্তু আপু আরও কিছু অর্ডার করেছে, একটা আপু অর্ডার করেছে বার্থডের জন্য পিৎজা অর্ডার করেছে, সাথে আরও কী যেন ছিল, নাগেটস ছিল, চিকেন নাগেটস ছিল। এই যে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এই কেকটাও কিন্তু হাইটের দিক দিয়ে উঁচু ছিল। এই যে, তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি। আর নিচে যা দিয়েছি সেটা হচ্ছে চকলেট, চকলেটকে হচ্ছে আমি গ্রেট করে তারপরে হচ্ছে নিচে দিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে আমি চিকেন নাগেটসগুলো বের করে নিয়েছি। আপুর হচ্ছে 12 পিস চিকেন নাগেটসের অর্ডার ছিল, তো সেগুলো জাস্ট আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এরপরে হচ্ছে পিৎজার অর্ডার ছিল, তো পিৎজাও আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে একটা চিকেন পিৎজা আর একটা হচ্ছে বারবিকিউ পিৎজা। এই যে এই ভিডিওটা দেখে কেউ আবার কনফিউশনের মধ্যে পড়ে যাবেন না। এই ভিডিও শটটা হচ্ছে আমার লকডাউনের আগে, মানে লকডাউনের 1-2 দিন আগে আমি হচ্ছে রিয়াসুদ্দিন বাজার গিয়েছিলাম গোলাম রসুল মার্কেটে। ওখান থেকে হচ্ছে আমি কিছু জিনিস কিনেছিলাম, তো ওই ভিডিওটা আমার রয়ে গিয়েছিল। আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। যখন লকডাউন চলে আসে আমি আসলে শেয়ার করিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে সবাই অনেক বেশি প্রশ্ন করবে, সেই কারণে আমি ভিডিওটা রেখে দিয়েছিলাম। তো চিন্তা করছি যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে এখানে ক্রিমা মিক্সচার কিনেছি, এরপরে হচ্ছে আরও কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি। তো আমি আবারও বলছি এটা কিন্তু লকডাউনের 1-2 দিন আগের ভিডিও, মানে আমি অর্ডারের কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে আমি রিয়াসুদ্দিন বাজারে এসেছিলাম, ওখানকার ভিডিও ছিল এটা। এরপরে হচ্ছে বাসায় চলে এসেছে, বাসায় হচ্ছে আম্মু এসেছে, ভাবি এসেছে, নরেন এসেছে। তো আম্মু ভাবি নরেনদের জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করেছি। তো কয়েকদিন আগে হচ্ছে আমি মিষ্টি তৈরি করেছিলাম, তো ওখান থেকে আমার মিষ্টি আছে। তারপরে হচ্ছে চকলেট কেক,
এরপরে হচ্ছে আমার হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই, তো এগুলো দিয়ে আম্মু আর ভাবিদেরকে নাস্তা দিয়েছি। এখন হচ্ছে আমি আমাদের জন্য রান্না করছি, আমাদেরকে বলেছে রাতে ভাত খেয়ে যেতে, তো ওনাদের জন্য হচ্ছে আমি দেশি মুরগি আনিয়েছি, এখানে হচ্ছে টোটাল দুইটা, তো দুইটাই আমি একসাথে রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে ডিম ভোনা করবো। তো এদিকে আমার রান্না বান্না শেষ, ডিম ভুনা করেছি, তারপরে মাংস রান্না করেছি, ডাল দুপুরের ছিল, এরপরে হচ্ছে দুপুরের আলু ভর্তা ছিল, আলু ভর্তাগুলো একটু পুড়ে গিয়েছে, কারণ হচ্ছে চুলায় গরম করতে দেওয়ার পরে আসলে মরে ছিল না। কিছুই কিনেছি, আসলে আমি গিয়েছিলাম শুধুমাত্র এটা চেঞ্জ করতে, যেহেতু এটা ওই দিন মানে কড়াইটা একটু বাঁকা থাকাতে মানে ঢাকনাটা লাগছিল না, তো এটাই চেঞ্জ করতে গিয়েছিলাম। সেই সাথে আমি আরও কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, একটা হচ্ছে কিমা মিক্সার কিনেছি, সেই সাথে অন্যান্য জিনিসও কিনেছি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এই কড়াইটা আমার অনেক বেশি দরকার ছিল ফ্রাই প্যানটার, কারণ অনেক সময় দেখা যায় একটু বেশি চিকেন যখন ফ্রাই করতে যায় তখন দেখা যায় এটা আসে না, এটা নিয়ে এসেছি। তবে এবার এটা হচ্ছে রেড কালারের ছিল, আমি ব্ল্যাক কালার আসলে ওদের দোকানে নাকি ছিল না, এই যে এটা হচ্ছে রেড কালার, তারপরে সমস্যা নেই। তো একটু বেশি পরিমাণের, এটা হচ্ছে 28 সেন্টিমিটার, যে আর এটা প্রাইস নিয়েছে 1050 মেবি, ওই দোকানে একটু প্রাইস বেশিই নিয়েছে। একটা টিস্যু বক্স নিয়েছি, এরপরে মহামূল্যবান হচ্ছে কিমা মিক্সার নিয়েছি, এই যে এটা নাকি একটু ভালো ছিল অন্যান্য গুলোর থেকে নাকি এটা ভালো, আমি বলেছি আসলে আমি তো ফার্স্ট টাইম কিনছি, এর আগে ইউজ করিনি, যেটা ভালো হয় সেটাই আমাকে দিবেন, তো ওনারা বলেছে যে এটাই ভালো। এটা মেবি এখানে কেমনে কেমনে লাগায় আসলে আমি নিজেও জানি না, এগুলো আসলে কেমনে লাগাই। তারপরে কি কি কিনেছি সেটা একটু দেখাই আপনাদেরকে, ছোট্ট একটা ফ্রাই প্যান কিনেছি আমি এখানে, একটা প্যাচুলা কিনেছি, এই যে আসলে যাই এক কাজে নিয়ে আসি অনেকগুলাই, তো এটা একটা কিনেছি কাঠের, এরপরে ছোট একটা ফ্রাই প্যান কিনেছি। এই ফ্রাই প্যানটা আমার কাছে এত বেশি কিউট লেগেছে আসলে বলার মতো না, অনেক বেশি কিউট, এটা শুধুমাত্র ডিম ভাজার জন্য, মানে হাতলটাও অনেক ছোট, ফ্রাই প্যানটাও অনেক ছোট, খুবই কিউট ছিল, এই যে অনেক সুন্দর ছিল। হবে এটা, এটা শুধুমাত্র ডিম ভাজার জন্য, সকালবেলা মিহিকে ডিম ভেজে দেওয়ার জন্য এটা কিনেছি আমি। এরপরে হচ্ছে আমি এখানে মিষ্টির বক্স কিনেছি, এই যে এখানে মিষ্টি দেওয়ার জন্য, এগুলো তো একটু ছোটো করেছে, এগুলোটা বেশি বড় না, এই যে এখানে হচ্ছে মিষ্টি মিষ্টির জন্য কিনেছি, যেহেতু মিষ্টির অর্ডারের জন্য। মাম্মা তুমি এটা কি নিয়েছো? চি 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 চি, মা
এরপরে হচ্ছে এখানে শপিং ব্যাগ কিনেছি আমি অনেকগুলো, তারপরে ময়লা ফেলার জন্য ব্যাগ কিনেছি, এগুলো তো এখানকারই, এগুলো এখানে থাক, এগুলো হচ্ছে শপিং ব্যাগ। তো এই হচ্ছে টুকিটাকি বাজার আমার। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমি হচ্ছে বাসায় খাওয়ার জন্য একটা মাশরুম পিজ্জা তৈরি করেছি। তো এখানে শুধুমাত্র মাশরুমই নয়, এখানে চিকেনও আছে, চিকেন প্লাস হচ্ছে মাশরুম পিজ্জা, এটা তো দুটাই একসাথে তৈরি করেছি। তো কেউ চাইলে শুধুমাত্র মাশরুম দিয়েও পিজ্জা অর্ডার করতে পারবেন, আবার কেউ চাইলে শুধুমাত্র চিকেন দিয়ে অর্ডার করতে পারবেন, আবার কেউ চাইলে চিকেন প্লাস মাশরুম দুটো দিয়েও অর্ডার করতে পারবেন। তো আজকে চিন্তা করলাম চিকেন প্লাস মাশরুম দুটো দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়। তো মাশরুম পিজ্জা হচ্ছে ফার্স্ট টাইম টেস্ট করছি আমি, তো মশলা বেশ ভালো লেগেছে মাশরুমের ফ্লেভারটা। তো যারা কিনা মাশরুম খেতে পছন্দ করেন তারা চাইলে অনায়াসে পিজ্জাটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করছি। আর গরম গরম পরিবেশন করছি, গরম গরম পিজ্জা খেতে আলাদা একটা মজা, যেটা আমি সবসময় বলে থাকি। তো এখন হচ্ছে আমি এটাকে সাথে সাথেই কেটে নিচ্ছি, এরপরে আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করবো। পাপার কাছে কল দিব, মা গো পাপার কাছে কল দিব, দিব কল দিব পাপার কাছে, কল দিব পাপার কাছে, দিব কল দিব, একসঙ্গে ঘুমাবো একটা, আর আবার 5 ঘন্টা ঘুমাবে, আবার ফজর নামাজ পড়ে আবার ঘুমাবো, যাও নিয়ে যাও, এই এই যাও নিয়ে যাও, কুলো করে নিয়ে যাও, পানি পানি দেখবো আমরা, পানি 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 পানি।